আমি মোসাম্মদ মাহফুজা খাতুন, আরসিএমডিউ মাধ্যমিক বিদ্যালয় সৌগাছা যশোর। আরসিএমডিউ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইনে ক্লাসে ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস বাংলা প্রথম। এবার আমার গল্পের নাম হচ্ছে মিনু, লিখেছেন বন্ধুল, এটি তার ছদ্মনাম। বন্ধুল 1899 সালে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন এবং 1979 সালে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাতা কলম নিয়ে বসে যাও এবং ক্লাসটি উপভোগ করো। মিনু মা বাপ মরা এক মেয়ে, বয়স তার 10 বছর। তিনি তার পিসিমার বাড়িতে থাকেন, দূর সম্পর্কে পিসিমার বাড়িতে, সে ছিল কালা বধি। তাই সারাদিন কাজ করার পর মুখ গুজে সব কিছু সহ্য করত। তার পিসিমশাইয়ের একদিক থেকে সুবিধা ছিল, সারাদিন কাজ করার পরও সে কোনো প্রতিবাদ করত না, একাধারে কাজ করে যেত তার মনের মতো করে, এবং সারাদিন পর পরিশ্রম করার পরেতে সে একটি বিশ্রাম করত। তো মিনু সকালবেলা উঠত এবং সারাদিন হাড়খাটা পরিশ্রম করত, আর আকাশ সাথে তার সংযুক্ত ছিল, তিনি ছিল কল্পনা বিলাসী। বিলাসী আকাশের সাথে কল্পনা করত। সে প্রতিদিন ভোর চারটে উঠে সে প্রথমে কয়লা ভাঙত এবং আকাশের সাথে কল্পনা নিয়ে সে চলত। আকাশ যদি পরিষ্কার হতো না, মেঘাচ্ছন্ন থাকতো, তখন সে মনে করত তার আকাশের সাথে সংশ্লিষ্ট লেখে আঁকা, অর্থাৎ উনুন, উনুনের ছায় তুলত, ছায়ের সাথে আকাশের তুলনা করত। ছায় যদি না তোলা হতো, সেদিন মনে করত আকাশ মেঘাচ্ছন্ন, এবং আকাশ মেঘাচ্ছন্নর সাথে তুলনা করে ছায়ের সাথে সংশ্লিষ্ট একটু ধারণা করত তিনি। প্রতিদিন ভরে উঠে আকাশে সুক্তারা দেখত এবং সুক্তারা যখন আকাশে উঠত, তখন সে ভাবত যে আমি উঠেছি, সুক্তারা উঠেছে, সুক্তারার সাথে আমার একটি সইয়ের সম্পর্ক আছে। এবং মনে মনে হাসত, সই তুমিও উঠেছো, আমিও উঠেছি, তাই তার সাথে একটা সম্পর্ক হয়ে যায়। যাওয়ার পরে তিনি মিতালি শুরু করে এবং তার ছিল চারটে গিলাস, একটার নাম ছিল, বড়টার নাম হারু, বারু, তারু, কারু। সেই চারটের সাথে খুবই ভালো সম্পর্ক হতো, চারটি গিলাস খুব সুন্দর করে বাজত, তারপরে সেগুলো এক এক করে রাখত। তার সহায়তা এবং তার পিসিমা তাকে বেশি একটা পছন্দ করতো না, তারপরেও সে মুখ বুঝে থাকতো। একদিন সে ছাদে উঠল, উঠার পরে দেখল তার পাশের বাড়ির এক বান্ধবীর বাবা বিদেশ থেকে ফিরে এসেছে। তখন চারিপাশে খেয়াল করার পরে দেখে যে একটা গাছ, সে আম গাছ, আম গাছের ডালে একটা হলুদ পাখি বসে আছে। হলুদ পাখি বসে থাকার পরে সে তুলনা করলো যে আমারও তো পিতা নেই, আমার পিসিমা বলেছিল তোর পিতাও আবার ফিরে আসবে, কবে আসবে, কিভাবে আসবে, তাই সে কল্পনা করতে থাকে। কল্পনা করার পর দেখে হলুদ পাখি যেদিন গাছের ডালে থাকে সেদিনই তার হচ্ছে বান্ধবী পিতাও বাড়ি আসে, তাই সে ভাবে আবার যেদিন হলুদ পাখি গাছের ডালে থাকবে তখন আমার পিতাও বাড়িতে আসবে। তাই সে এই ধারণা নেওয়ার পরে আবার ছাদে ওঠে, উঠার পরে দেখে যে একদিন ওই গাছের ডালে একটি হলুদ পাখি বসে আছে, তাই সে ভাবে যে আজ হয়তো আমার পিতা আসবে। দেখে আর ভাবে আর হাসে, কত কিছু আনবে আমার পিতা, মাকে আমি দেখিনি, পিতাকে দেখবো, মনের আনন্দে মনের খুশিতে নাচতে থাকে। তারপর একদিন সে নিচেই চলে আসে, আসার পরে সে খুবই অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর সে কোনোরকম ভোরবেলা ওঠে, ওঠার পরে আবার চলে যায় ছাদের উপর। ছাদের উপর যেয়ে দেখে তার পিতা আসেনি, তার মনটা খুব খারাপ থাকে। থাকার পর সে ফিরে আসে, এসে আবার ঘরের দরজা দিয়ে ঘুমায় পড়ে। ঘুমানোর পর পুনরায় পর্ব
প্রতিদিন ওঠে, উঠার পরে কোনো রকম টোল দিয়ে যায়, হাঁটে তা হাঁটতে পারে না, তারপরে সে তার গ্রিল ধরে পিছনের খড়কি দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। বেরোনোর পর গ্রিল ধরে আস্তে 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 আবার ছাদে ওঠে। ওঠার পরে সে দেখে যে আকাশের মেঘাচ্ছন্ন কিছুই দেখা যায় না। এবার সে কি করবে? সে মেঘাচ্ছন্ন অবস্থায় কাজকর্ম করে ফিরে আসে, তারপরে আবার ছাদে যায়, যে দেখে একদিন হলুদ পাখি এসেছে। তাই সে ভাবে যে হলুদ পাখি এসেছে যেহেতু আমার পিতা ঠিক আজই আসবে। এই তার কল্পনা জীবনের এবং বাস্তব জীবনের সাথে মিলছিল, তিনি ছিল একটি কল্পনা বিলাসী। তো শিক্ষার্থী বন্ধুরা, এই করোনা কালীন সময়ে তোমরা বিনা কারণে বাইরে যাবা না, মুখে মাস্ক পরবা এবং শরীরের প্রতি যত্ন নেবা। এই বলে আমি আমার পাঠ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।